মাথাটা বের করে তখন ছুটত, মাথা বের করে ছিল অনেক। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল, এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। গৃহস্থের বাড়ি থেকে একটি কচ্ছপ উদ্ধার হলো। রবিবার রাজগঞ্জ ব্লকের ভোলাপাড়ার শাহিনসার আলমের বাড়ির সামনে থেকে ওই কচ্ছপটি উদ্ধার হয়। এরপর বাড়ির লোকেরা কচ্ছপটিকে বেলাকোবা বন দপ্তরের কর্মীদের হাতে তুলে দেন। শাহিনসার আলম জানান, শনিবার রাত 1টা নাগাদ বাড়ি ফিরছিলেন। সেই সময় বাড়ি ঢুকতেই গেটের সামনে কচ্ছপটিকে দেখতে পান। তখনই কচ্ছপটিকে উদ্ধার করে তিনি বাড়িতে রেখে দেন, পরে বেলাকোবা রেঞ্জে খবর দেন। রবিবার সকালেই বন দপ্তরের কর্মীরা তার বাড়িতে এসে কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যান। বেলাকোবার রেঞ্জার চিরঞ্জিত পাল জানান, কচ্ছপটি মধ্যবয়সী। এটি ইন্ডিয়ান ফ্ল্যাট সেল শিডিউল 2 প্রজাতির। এরা মিষ্টি জলেই থাকে, বর্ষাকালে কোনো জলাশয় থেকে এসেছে। কচ্ছপটি সুস্থ থাকায় সেটিকে জঙ্গলের কোনো মিষ্টি জলে ছেড়ে দেওয়া হয়েছে। বেলাকোবা থেকে সুভাষচন্দ্র বসুর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল, এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে।